ত্বক সুন্দর হোক সেটা কে না চায়। তবে অনেক সময় ব্যস্ততার কারণে বা ত্বকের যত্ন না নেওয়ার কারণে ত্বক মলিন হয়ে পড়ে, ড্যামেজ হয়ে যায়, ত্বকের উজ্জ্বলতা হারিয়ে যায়। ত্বক সুন্দর করতে, ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে ব্যবহার করুন ব্রাইটেনিং ফেস প্যাক। এই ফেস প্যাকটি রাতারাতি আপনার ত্বক চেঞ্জ করবে। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটা ভিডিওতে। তৈরি করব ব্রাইটেনিং ফেস প্যাক। আর ব্রাইটেনিং ফেস প্যাক তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 চামচ মসুরের ডাল, 1 চামচ বুটের ডাল, আরও লাগছে 1 চামচ পোলাওর চাল অথবা আতপ চাল অথবা ভাতের চাল, যে কোনো একটা চাল দিলেই হবে। আমি এখানে আতপ চাল দিয়েছি 5-6টা কাঠবাদাম। আরও এখানে অ্যাড করব তিসি দানা, আর তিসি দানা আমাদের ত্বক উজ্জ্বল করবে, ত্বকের মলিনতা দূর করবে। এখন এখানে দিয়ে দিব লিকুইড কাঁচা দুধ। কাঁচা দুধ দিয়ে এই উপাদানগুলোকে ভিজিয়ে রাখবো 30 মিনিট। ফিরে আসছি 30 মিনিট পরে। ফিরে এলাম 30 মিনিট পরে। বাদাম এবং ডাল চাল ভিজে গেছে। এখন আমি বাদামগুলোকে আলাদা করে খোসা ছাড়িয়ে নিব। বাদামের উপরে যে খোসাটা আছে সেই খোসাটা ছাড়িয়ে নিব। আর আপনারা চাইলে বাদাম আলাদাও ভেজাতে পারেন। এখন কাঠবাদামের খোসা ছাড়িয়ে নিচ্ছি। কাঠবাদাম আমাদের ত্বক ব্রাইট করবে, ত্বকের কালো দাগছোপ দূর করবে। কাঠবাদামে আছে ভারী ময়শ্চারাইজার, যেটা আমাদের ত্বকের রিঙ্কেল দূর করবে, ত্বক টান টান করবে, ত্বক হোয়াইট করতে সাহায্য করবে। এখন আমি সবগুলো উপাদান ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তো এই যে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। রেগুলার ত্বকের যত্নে একটা ফেস প্যাক ব্যবহার করতে পারেন, এতে করে আপনার ত্বক নষ্ট হবে না, ড্যামেজ হবে না। এখন আমি এখানে অ্যাড করব হলুদের গুঁড়া। আর হলুদের গুঁড়া আমি এখানে রান্নার হলুদ ব্যবহার করেছি। আপনারা চাইলে কাঁচা হলুদ বা আলাদা করে হলুদ গুঁড়াও ব্যবহার করতে পারেন। রেগুলার ত্বকের যত্ন না করলে আস্তে আস্তে হারিয়ে যেতে পারে আপনার ত্বকের লাবণ্যতা। তো রেগুলার একটা ফেস প্যাক ব্যবহার করুন। তৈরি করে নিলাম ব্রাইটেনিং ফেস প্যাক। আর এই ফেস প্যাকটি প্রতিদিন ব্যবহার করতে পারেন আপনার ত্বকে। আপনি দুপুরেও করতে পারেন অথবা রাতেও করতে পারেন। যখন আপনি সময় পাবেন তখনই একটা ফেস প্যাক ত্বকে ব্যবহার করবেন। বাইরে থেকে এসে অথবা কিচেন থেকে বের হওয়ার পরে আপনি একটা ফেস প্যাক ব্যবহার করুন। অবশ্যই ত্বক ভালো করে ক্লিনজার বা ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে ফেস প্যাক ব্যবহার করুন। এবং এই ফেস প্যাকটি আপনি চাইলে হাতে পায়ে ফুল বডিতে ব্যবহার করতে পারেন। আমি এখানে কাঠবাদাম দিয়েছি এবং কাঁচা দুধ। কাঁচা দুধ আমাদের ত্বক ময়শ্চারাইজ করবে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তুলবে, ত্বকের কালো দাগ দূর করবে, সেই সাথে আপনার ত্বক করবে সফট এবং কোমল। এই ফেস প্যাকটি আপনার ত্বকের ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস দূর করবে, ত্বকের ব্রনের কালো দাগ দূর করবে, ব্রন দূর করবে। কারণ এখানে আছে 2 প্রকার ডাল এবং চাল, মসুরের ডাল এবং বুটের ডাল। ডাল আমাদের ত্বক ফর্সা করে, ত্বকের কালো দাগ দূর করে এবং ত্বক ব্রাইট করতে সাহায্য করে। যাদের ত্বকে অবাঞ্ছিত লোম আছে তারাও এই ফেস প্যাকটি ব্যবহার করতে পারেন। রেগুলার একটা ফেস প্যাক ব্যবহার করুন। আপনার ত্বকের কোনো ক্ষতি করবে না বা ত্বক ড্যামেজ হবে না, নষ্ট হবে না। আপনার ত্বক ব্রাইট করবে, হোয়াইট করবে, ত্বকের কালো দাগ দূর করবে। যে কোনো ফেস প্যাক ব্যবহার করার পরে 20 মিনিট রেখে বা 15 মিনিট রেখে ত্বক ক্লিন করে নেবেন। এবং সবশেষে রাতে এই প্যাক ব্যবহার করলে একটা ময়শ্চারাইজার ক্রিম ব্যবহার করতে ভুলবেন না। আর যদি ময়শ্চারাইজার ক্রিম না থাকে সেক্ষেত্রে ভিটামিন ই ক্যাপসুল অথবা নারকেল তেলও ব্যবহার করতে পারেন। তো অবশ্যই রেগুলার একটা ফেস প্যাক ব্যবহার করুন এবং আপনার ত্বকের যত্ন নিন। ত্বকের পুরনো মেস্তা কালো দাগ দূর করবে, ত্বক ময়শ্চারাইজ করবে, ত্বকের অবাঞ্ছিত লোম দূর করবে, যাদের ত্বকে ব্রন আছে ব্রন দূর করবে রেগুলার একটা ফেস প্যাক ব্যবহার করলে। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন এবং কমেন্ট করবেন।